আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর কয়েকটি বড় প্রকল্পের কাজ শুরু করে এবং শেষ পর্যন্ত সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে এগুলো বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নেয় সরকার। বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে, যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে আজকের এই উত্তরণ, যেখানে রয়েছে এক বন্ধুর পথ পাড়ি দেওয়ার ইতিহাস। সরকারের রূপকল্প 2021 বাস্তবায়নের এটি একটি বড় অর্জন। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে। বাংলাদেশ 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বব্যাপী আলোচিত হচ্ছে জন্মের 50 বছরেরও কম সময়ের মধ্যে কিভাবে বাংলাদেশ দ্রুত গতিসম্পন্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণের মতো সফলতা দেখাতে যাচ্ছে। উঠে আসে জাতির পিতা কিভাবে সমগ্র জাতিকে স্বাধীনতার জন্য একতাবদ্ধ করেছিলেন, যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে কিভাবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হতে যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়ন সহ শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, কৃষি, দারিদ্র্য সীমা হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পায়ন, 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, পোশাক শিল্প, ঔষধ শিল্প, রপ্তানি আয় বৃদ্ধি সহ নানা অর্থনৈতিক সূচক, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রো সহ দেশের মেগা প্রকল্পসমূহ মানুষকে বিস্ময়ে হতবাক করছে। সব কিছু ঠিক থাকলে সরকারের এই মেয়াদেই দেশের মানুষ এসব প্রকল্পের সুফল পেতে শুরু করবে। শুধু তাই নয়, ভবিষ্যতে উচ্চ প্রবৃত্তির ধারা বজায় রাখার ভিত্তি রচনার ক্ষেত্রে এই 10টি মেগা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাস্তবায়নাধীন প্রকল্পগুলো হলো পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট, মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার পাওয়ার প্রজেক্ট, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট মেট্রো রেল, মহেশখালী কক্সবাজার এলএনজি টার্মিনাল নির্মাণ, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, পায়রা গভীর সমুদ্র বন্দর, পদ্মা রেল সেতু সংযোগ প্রকল্প এবং দোহাজারি হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হয়ে ঘুম ঘুম পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্প। অর্থ মন্ত্রণালয় সম্পাদিত গত 10 বছরের এক প্রতিবেদনে বলা হয়েছে এই 10 মেগা প্রকল্পের বাইরেও 2030 সালের মধ্যে মোট 30,000 হেক্টর জমিতে মোট 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কার্যক্রম চলছে। সরকারের প্রত্যাশা অর্থনৈতিক অঞ্চলগুলো তৈরি হলে $40 বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ রপ্তানি আয় সম্ভব হবে। একই সঙ্গে এই 100 অর্থনৈতিক অঞ্চলে দেশের 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে। তাদের মতে স্বপ্নের মেগা প্রকল্প বাস্তবায়নের উপর নির্ভর করছে কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন। পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। পদ্মা সেতু প্রকল্প সরকারের নিজস্ব অর্থে বাস্তবায়িত। এ প্রকল্পটিতে ব্যয় হচ্ছে 30,193 কোটি টাকা। এটি এখন দৃশ্যমান স্বপ্নময় প্রকল্প। 10 ডিসেম্বর বৃহস্পতিবার 41তম স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হল পদ্মা সেতুর প্রাথমিক কাজ। দৃশ্যমান হয়েছে সেতুর পুরো 6.15 কিলোমিটার। এরপরও সেতুর অনেক কাজ বাকি থাকবে, যা সম্পূর্ণ শেষ হতে লাগবে প্রায় আরও 1 বছর। বাকি রোডওয়ে স্ল্যাব, রেলওয়ে স্ল্যাব ও সুপার টি গার্ডার বসাতে প্রায় 8 মাস সময় লাগবে। এরপরে স্ল্যাবের ওপর হবে পিচ ঢালাইয়ের কাজ, এছাড়া ল্যাম্পপোস্ট বসানোর কাজও বাকি। এসব কাজ ছাড়াও বিদ্যুৎ, গ্যাস ও টেলিযোগাযোগ লাইন স্থাপনের কাজ বাকি আছে। সব মিলিয়ে বছরখানেক পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে পদ্মা সেতু। পদ্মা সেতুর নদী শাসন কাজের বাস্তব অগ্রগতি হয়েছে 75.50%। সেতুর দক্ষিণ প্রান্তে মোট 12 কিলোমিটার নদী শাসন কাজ হবে। মাদারীপুরের কাঁঠালবাড়ি এলাকায় 3 কিলোমিটার নদী শাসন কাজ বাকি আছে এবং উজানে আরও 1 কিলোমিটার কাজ চলমান আছে। 2011 সালের 11ই জানুয়ারি প্রথম দফায় সেতুর ব্যয় সংশোধন করে ব্যয় ধরা হয়েছিল 20,507 কোটি টাকা। কয়েক দফা বাজেট সংশোধনে পরবর্তীতে সেতুর মোট ব্যয় দাঁড়িয়েছে 30,793 কোটি 39 লাখ টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং দেশের সর্বোচ্চ ব্যয়ের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নে ব্যয় হচ্ছে 1,13,092 কোটি টাকা। 2017 সালের 30শে নভেম্বর বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশটির প্রথম পারমাণবিক কেন্দ্রের মূল নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার মনে করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্প বিদ্যুৎ উৎপাদনের বড় উৎস হিসেবে কাজ করবে।
এ প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে রাশিয়া। 2015 সালের 25 ডিসেম্বর পাবনার রূপপুরে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে রাশিয়ার একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করে সরকার। কাজ শুরু হয়েছে 2016 সালের জুলাই মাস থেকে। 2025 সালে জুন মাসে প্রকল্পটি শেষ হওয়ার কথা আছে। আগামী বছরে এই প্রকল্পে যত টাকা খরচের পরিকল্পনা করা হচ্ছে তা পদ্মা সেতু নির্মাণ খরচের অর্ধেকেরও চেয়েও বেশি। বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট 2023 সালে এবং দ্বিতীয় ইউনিট 2024 সালের অক্টোবরে উৎপাদনের সময়সীমা নির্ধারণ করেছে। বিদ্যুৎ কেন্দ্রটি 60 বছর ধরে বিদ্যুৎ উৎপাদন করবে। ইতিমধ্যে প্রথম পর্যায়ের প্রস্তুতি অংশের কাজ প্রায় শেষ, দ্বিতীয় পর্যায়ের কাজও অনেক দূর এগিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এটি হবে দেশের ইতিহাসের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হচ্ছে। এতে ব্যয় হচ্ছে 16,000 কোটি টাকা। বহু বাধা পেরিয়ে রামপালে 1,320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ এবং এর সার্বিক অগ্রগতি 10.99% এবং আর্থিক অগ্রগতি হয়েছে 17.76%। বাউন্ডারি ওয়াল, স্ল্যাব, ভূমি উন্নয়ন ও অফিস কাম আবাসিক ভবনের কাজ শতভাগ শেষ হয়েছে। অন্যান্য কাজ পরিকল্পনা অনুযায়ী চলছে বলে জানা গেছে। 1,320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে রামপালে। আগামী বছরের ফেব্রুয়ারিতে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনে আসার কথা রয়েছে। শুরুর বছরগুলিতে পরিবেশবাদী এবং আন্তর্জাতিক মহলের চাপে বিদ্যুৎ কেন্দ্রটির কাজ শুরুই করা যাচ্ছিল না। তবে এখন নির্দিষ্ট সময়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ করতে রাত দিন কাজ চলছে। জানা গেছে সর্বাধুনিক প্রযুক্তির হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রের 99.9% ছাই ধরা হবে, যা বাতাসে ছড়াতে পারবে না। এই ছাই স্থানীয় সিমেন্ট কারখানা এবং সিরামিক কারখানায় কাঁচা মাল হিসেবে ব্যবহার করা হবে। 2014 সালের জুলাই মাস থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়, শেষ হওয়ার কথা 2023 সালের জুন মাসে। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ফার্স্ট ট্র্যাকভুক্ত অপর প্রকল্পটি হচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। জাপান সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে 35,984 কোটি টাকা। প্রকল্পের আওতায় প্যাকেজ 1.1-এর পাওয়ার প্ল্যান্ট এবং ও পার্ট ফ্যাসিলিটিসের কাজ শতভাগ শেষ হয়েছে। প্যাকেজ 1.2-এর আওতায় প্ল্যান্ট এবং পোর্ট ফ্যাসিলিটিসের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অন্যান্য কাজও কর্ম পরিকল্পনা অনুযায়ী চলছে। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি পাওয়ার প্রকল্প হতে আসবে বিপুল পরিমাণ কয়লাভিত্তিক বিদ্যুৎ। জাইকার আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। মাতারবাড়িতে 1,200 মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ 2017 সালের জানুয়ারিতে শুরু হয়েছে। প্রকল্প এলাকায় সড়ক নির্মাণ, টাউনশিট গড়ে তোলা সহ আনুষঙ্গিক কাজের প্রায় 25% ইতিমধ্যেই শেষ হয়েছে। মাতারবাড়ি ইউনিয়নে 1,414 একর জমির ওপর এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে 35,984 কোটি 45 লাখ টাকা। এর মধ্যে জাপান সরকারের কাছ থেকে ঋণ সহায়তা হিসেবে পাওয়া যাবে 28,939 কোটি 3 লাখ টাকা। সরকারের পক্ষ থেকে 7,045 কোটি 42 লাখ টাকার যোগান দেওয়া হচ্ছে। 2023 সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করে এই কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করার আশা করছে সরকার। সরকারের অগ্রাধিকারের মধ্যে বাস্তবায়নাধীন যে 10টি প্রকল্প রয়েছে তার মধ্যে খরচের দিক দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরে রয়েছে মাতারবাড়ি প্রজেক্টটি। সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে আনুষ্ঠানিকভাবে সরে এসেছে সরকার। 2012 সালে সোনাদিয়া দ্বীপে সমুদ্রবন্দর তৈরির প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে সোনাদিয়ার জায়গায় মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। 18,580 কোটি টাকা ব্যয়ে সমুদ্রবন্দরের জন্য বড় দুটি জেটি নির্মাণ কাজ শুরুর মধ্য দিয়ে বাংলাদেশের গভীর সমুদ্রবন্দরের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে। সোনাদিয়ার কাছে মাতারবাড়িতে আরও বেশি গভীরতায় সমুদ্রবন্দর তৈরি করার সুযোগ থাকায় সোনাদিয়ার গভীর সমুদ্রবন্দরের পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। মাতারবাড়িতে জাপানের অর্থায়নে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের শুরুর দিকে যখন কয়লার জন্য জেটি নির্মাণ করা হয় তখন সেখানে গভীর সমুদ্রবন্দর নির্মাণের একটি সম্ভাবনার কথা জানা যায়। মাতারবাড়িতে 18 মিটার ড্রাফটের একটি তৈরি প্যানেল পাওয়ার সুযোগ তৈরি হয়, যেটা সোনাদিয়ায় সর্বোচ্চ 14 মিটার ড্রাফটের হতো। এছাড়া সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর হলে ওই এলাকায় পরিবেশগত ক্ষতির সম্ভাবনাও বেশি ছিল। 2026 সালের শেষ নাগাদ এই বন্দর চালু হবে বলে আশা করছে সরকার। কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাট এলাকায় মাতারবাড়ি বন্দর উন্নয়নে
13,253 কোটি টাকার ঋণ দেবে জাপান ভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। বাকি 2,740 কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ও 2,588 কোটি টাকা অন্যান্য সংস্থা থেকে সংস্থান করা হচ্ছে। আর্থিক অনুমোদন পেলে 2026 সালের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এটি বাস্তবায়নের দায়িত্ব পাবে। মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর এখন জাপানি সহায়তায় নির্মাণ করা হবে। সোনাদিয়ার মতো এটিও ভারতের কাছে বঙ্গোপসাগরে নির্মিত হবে। ইতিমধ্যে বন্দর নির্মাণের কাজ শুরু হয়েছে। বাংলাদেশ 2025 সাল নাগাদ তার প্রথম গভীর সমুদ্রবন্দর পেয়ে যাবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর 2021 সালে 16 ডিসেম্বর মেট্রো রেল চালু হওয়ার কথা। এই লক্ষ্যে প্রকল্পটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি 60% মতো আর পুরো প্রকল্পের অগ্রগতি 28%। আগারগাঁও থেকে মিরপুর হয়ে উত্তরার দিকে এখন দৃশ্যমান ছাই রঙের খুঁটির ওপর মেট্রো রেল রুট ভায়াডাক্ট। এই ভায়াডাক্টের উপরই বসবে রেল লাইন বা রেল ট্র্যাক। এরই মধ্যে মতিঝিল উত্তরা রুটের জন্য 80% রেল ট্র্যাক এসে গেছে। ইতিমধ্যে মেট্রো রেলের ট্র্যাক বসানো শুরু হয়েছে। একই সঙ্গে বসানো হবে ইলেকট্রিক লাইনও। জাপান সরকারের অর্থায়নে 21,985 কোটি টাকা ব্যয়ে রাজধানীতে বাস্তবায়ন হচ্ছে মেট্রো রেল প্রকল্প। প্রকল্পটি শুরু থেকে এই পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে 23.22%। আগামী এডিপিতে এই প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে 4,370 কোটি টাকা। করোনার কারণে এই প্রকল্পের কাজও মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। শেষ হওয়ার কথা 2024 সালে। রাজধানীর যানজট কমাতে 2012 সালে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। প্রায় 22,000 কোটি টাকার এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বিভিন্ন স্থানে দৃশ্যমান হয়েছে মেট্রো রেলের পিলার। এখানে পৃথিবীর সর্বশেষ প্রযুক্তির কোচগুলো আনা হচ্ছে। যখন এগুলো চলতে শুরু করবে তখন তা অন্যান্য দেশের চেয়ে উন্নততর ও আধুনিক হবে। আর দেশের প্রথম মেট্রো রেল হবে সম্পূর্ণ এলিভেটেড ও বিদ্যুৎ চালিত। আগামী বছরের জুনে দেশে মেট্রো রেলের প্রথম পরিপূর্ণ ট্রেন সেট আসবে। এভাবে ওই সময় থেকে পরবর্তী 2 মাসের মধ্যে 24টি ট্রেন সেট আসবে। এক একটি সেটে 6টি করে কোচ থাকবে। এই রেলের ট্রেনগুলো উভয় দিক থেকে ঘন্টায় 60,000 যাত্রী টানবে। মেট্রো রেলে প্রতিটি স্টেশন হবে 3 তলা। সিঁড়ি বেয়ে প্রথমে উঠতে হবে 2 তলায়। সেখানে টিকিট কাউন্টার ও অন্যান্য সুবিধাদি থাকবে। তারপর ট্রেনের প্ল্যাটফর্ম থাকবে 3 তলায়। ট্রেনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় 22 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে 40 মিনিটেরও কম। মেট্রো রেলে প্রিপেড কার্ড দিয়ে ট্রেনের ভাড়া পরিশোধ করতে পারবেন যাত্রীরা। আবার টিকিট কেটেও থাকবে ভ্রমণের সুযোগ। এলএনজি টার্মিনাল নির্মাণ। গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন্য কক্সবাজার জেলার মহেশখালীতে দৈনিক 1,000 মিলিয়ন ঘনফুট ক্ষমতা সম্পন্ন ল্যান্ড বেসড এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেয় সরকার। বর্তমানে এখান থেকে দিনে সর্বোচ্চ 500 মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ করা হচ্ছে। এছাড়া নির্মাণাধীন সামিটের অপর টার্মিনাল থেকে শীঘ্রই আরও 500 মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ শুরু হবে। এই জন্য মূল ব্যয় 1,962 কোটি 38 লাখ টাকা ধরে প্রকল্প হাতে নেওয়া হয়। এতে দেশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ থেকে 738 কোটি 36 লাখ টাকার সহায়তা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে কাজ শেষ করছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড GTCL। প্রকল্পটি বিল্ট অন অপারেট অ্যান্ড ট্রান্সফার পদ্ধতিতে বাস্তবায়ন করা হচ্ছে। এর সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত ফাস্ট ট্র্যাক প্রজেক্ট মনিটরিং কমিটির 10ম সভায় গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পটিও যুক্ত করা হয়। এর আওতায় এলএনজি টার্মিনাল নির্মাণের পাশাপাশি মহেশখালী আনোয়ারা গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ, আনোয়ারা ফৌজদারহাট গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ এবং চট্টগ্রাম ফেনী বাখরাবাদ গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প যুক্ত হয়েছে। 1,000 মিলিয়ন ঘনফুট গ্যাস আসবে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে। GTCL বলছে বিদ্যমান 24 ইঞ্চি ব্যাসের বাখরাবাদ ফেনী চট্টগ্রাম পাইপলাইনটি প্রায় 30 বছরের পুরনো এবং এই লাইনটি সক্ষমতা কমে যাওয়ায় জাতীয় গ্রিডের সক্ষমতা রক্ষায় নতুন এই লাইনটি স্থাপনের বিকল্প নেই। প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রম হচ্ছে 4টি নদীতে ফেনী, মহুরি, কালিদাস ও ডাকাতিয়ায় 1,300 মিটার রিভার ক্রসিং সহ 36 ইঞ্চি ব্যাসের 181 কিলোমিটার পাইপলাইন নির্মাণ, স্কাডা সিস্টেম, 2টি টাউন বর্ডারিং স্টেশন ও 1টি মিটারিং স্টেশন স্থাপন করা হবে। পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য এই প্রকল্পকে 19টি কম্পোনেন্টে ভাগ করা হয়েছে। এর মধ্যে 7টি কম্পোনেন্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে, 6টি কম্পোনেন্ট PPP-র মাধ্যমে এবং 6টি কম্পোনেন্ট G2G পদ্ধতির মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
প্রকল্পের কার্যক্রম এগিয়ে চলেছে। পায়রা বন্দর ঘিরে পাল্টে যাবে দক্ষিণাঞ্চল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালের 19 নভেম্বর পায়রা গভীর সমুদ্র বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালের 13ই আগস্ট সীমিত পরিসরে পায়রা বন্দরের নৌপথে বাণিজ্যিক জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য খালাসের মধ্য দিয়ে অপারেশনাল কার্যক্রমের উদ্বোধন করেন। এই প্রকল্পটি সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। বন্দর এলাকার কয়লা টার্মিনাল, ফার্স্ট টার্মিনাল প্রকল্প, মাল্টিপারপাস টার্মিনালের নির্মাণ কাজ চলমান রয়েছে। দেশে বর্তমানে যে 3টি বন্দরের প্রকল্প আছে তার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প হল পায়রা। ব্যয়বহুল হওয়ার অন্যতম কারণ হল এই বন্দরে জাহাজ আসা যাওয়া যাতে কোনো সমস্যা না হয় সেজন্য বেলজিয়াম ভিত্তিক খনন কোম্পানি জানডিনালের মাধ্যমে রাবনাবাদ চ্যানেলে খনন কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে ড্রেজিং কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী সমীক্ষার জন্য 14 মাস ও খননের জন্য আরও 14 মাস সময় লাগবে। এরপর 6 মাস প্রাথমিক রক্ষণাবেক্ষণ খনন চলবে ও পরবর্তী সময়ে 9 বছর 2 মাস সময়ে অন্যান্য কাজ সম্পাদন করা হবে। এতে ক্যাপিটাল ও রক্ষণাবেক্ষণ ড্রেজিংয়ে মোট ব্যয় হবে 86,43,18,743 ইউরো বা আনুমানিক 8,643 কোটি টাকা। বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় পণ্য আমদানি রপ্তানির মাধ্যমে পটুয়াখালী, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও বাণিজ্যের দ্রুত প্রসার ঘটবে। পদ্মা সেতুর রেল সংযোগ। পদ্মা সেতুর মোট 6.15 কিলোমিটার যখন দৃশ্যমান, তখন এই প্রকল্পের পরিপূরক হয়ে দৃশ্যমান হতে শুরু করেছে সরকারের অপর মেগা প্রকল্প পদ্মা সেতুতে রেল সংযোগ। 39,000 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পে স্টেশন থাকছে 14টি। 100টি ব্রডগেজ কোচ সংযুক্ত করা হবে। 200 একর জমি অধিগ্রহণ করতে হবে। ইতিমধ্যেই 17 জেলায় এই কাজ শেষ হয়েছে। বাকি 5 জেলার জমি অধিগ্রহণের কাজ কিছুটা বাকি আছে। পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে যশোর সরাসরি রেলপথ হবে 173 কিলোমিটার। এর মধ্যে 23 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মাওয়া থেকে ভাঙা অংশের কাজ হয়েছে 50%, সার্বিক কাজ 23%। পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ফরিদপুরের ভাঙা ও নড়াইল হয়ে যশোর পর্যন্ত 172 কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। নির্মাণ করা হবে নতুন 14টি স্টেশন ও 66টি বড় সেতু। এছাড়াও 6টি পুরনো স্টেশন পুনর্নির্মাণ ও 254টি ছোট সেতু নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় 100টি রেল কোচ কেনা হবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি বিদ্যমান ঢাকা স্টেশন থেকে শুরু হয়ে গ্যান্ডারিয়া, মাওয়া, পদ্মা সেতু, ভাঙা জংশন পর্যন্ত সংযুক্ত করবে এবং ভাঙা জংশন থেকে বিদ্যমান কাশিয়ানী জংশন স্টেশন হয়ে পদ্মা বিলা জংশন হয়ে বিদ্যমান রূপদিয়া এবং সিঙ্গিয়া স্টেশনকে সংযুক্ত করবে। ঢাকা যশোরের মধ্যে একটি সরাসরি রেল সংযোগ লাইন বিদ্যমান থাকলেও তা বাঁকা পথে হওয়ায় দৈর্ঘ্য বেশি। এছাড়া এক্সেল লোড বহন ক্ষমতা, গতি ও সেকশনাল ক্যাপাসিটির বিবেচনায় পদ্মা সেতু হয়ে ঢাকা যশোর ব্রডগেজ রেল সংযোগ নির্মাণ বাংলাদেশে পরিবহন অবকাঠামোয় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে। এর ফলে ঢাকা যশোর, ঢাকা খুলনা ও ঢাকা দর্শনার মধ্যকার দূরত্ব কমবে যথাক্রমে 184.72 কিলোমিটার, 212.5 কিলোমিটার ও 44.22 কিলোমিটার এবং যাত্রা সময়ও কম লাগবে। এর ফলে ঢাকা যশোরে 184.72 কিলোমিটার, ঢাকা খুলনায় 212.5 কিলোমিটার ও ঢাকা দর্শনার 44.24 কিলোমিটার মধ্যকার দূরত্ব কমে যাবে এবং যাত্রার সময়ও কম লাগবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত 10 প্রকল্পের একটি। এতে ব্যয় হবে 34,990 কোটি টাকা। এ প্রকল্পটি দেশের চলমান প্রকল্পগুলোর মধ্যে দ্বিতীয় ব্যয়বহুল। পদ্মা রেল সংযোগ প্রকল্পে 24,749 কোটি টাকা ঋণ দিচ্ছে চীন, বাকি টাকা যোগান দেবে বাংলাদেশ। 2024 সালে পুরোপুরি শেষ হবে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ। সেভাবেই প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি হচ্ছে। চীন সরকারের অর্থায়নে G2G পদ্ধতিতে 39,246 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নে 2016 সালের জানুয়ারি মাসে কাজ শুরু করে। 2022 সালে কাজ শেষ হওয়ার কথা। দোহাজারি হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হয়ে ঘুমধুম পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্প। এশীয় উন্নয়ন ব্যাংক ADB অর্থায়নে 18,034 কোটি টাকা ব্যয়ে দোহাজারি রামু হয়ে কক্সবাজার এবং রামু মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত 100.831 কিলোমিটার এবং রামু থেকে ঘুমধুম পর্যন্ত 28.725 কিলোমিটার রেললাইন নির্মাণ হবে। দুটি প্রকল্পে মোট 1,741 একর ভূমি অধিগ্রহণের প্রয়োজন হবে। চট্টগ্রামে দোহাজারি হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে ঘুমধুম পর্যন্ত রেললাইন প্রকল্পটি হলে কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ বাড়বে, ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরের সঙ্গে সংযোগ স্থাপন করবে এই প্রকল্প। এই রেললাইনের রাস্তা ও ব্রিজ নির্মাণের কাজসহ প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। কক্সবাজার সদরেই ঝিনুক আকৃতির রেলওয়ে স্টেশন হচ্ছে। শুধু ফাস্ট ট্র্যাক নয়, সড়ক যোগাযোগ উন্নয়নের জন্য সরকারের নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সংযোগ বাড়বে, সম্পর্কেরও উন্নতি হবে। সড়ক মহাসড়ক উন্নয়নেও সরকার যথেষ্ট অগ্রাধিকার দিচ্ছে। এশিয়াসহ আন্তর্জাতিক সড়কগুলোর সঙ্গে মিল রেখে 4 লেন সড়কের পাশে সার্ভিস লেন রাখা হচ্ছে। এদিকে এরই মধ্যে অনেকটা দৃশ্যমান হয়েছে জয়দেবপুর টাঙ্গাইল 4 লেন, যা ঢাকার সঙ্গে উত্তরের 16 জেলার সড়ক যোগাযোগ দ্রুততর করবে। মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে প্রকল্পও এগিয়ে চলছে দ্রুত গতিতে। এই 10 মেগা প্রকল্পের বাইরে দেশে চলছে 100 অর্থনৈতিক অঞ্চল ইপিজেড নির্মাণ কাজ। এসব অঞ্চলকে ঘিরে আগামী 2030 সালের মধ্যে রীতিমতো শিল্প বিপ্লব ঘটবে বাংলাদেশে। বদলে যাবে দেশের অর্থনৈতিক চেহারা, কর্মসংস্থান সৃষ্টি হবে কোটি মানুষের। এই সম্ভাবনার পুরোটাই হচ্ছে 100টি অর্থনৈতিক অঞ্চল ঘিরে। বাড়তে $40 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি আয় করতে সরকারি ও বেসরকারিভাবে গড়ে উঠছে এই অর্থনৈতিক অঞ্চল। আছে বিদেশিদের জন্য বিশেষ অঞ্চল। বিদেশিদের মধ্যে ভারত, জাপান, চীন, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড, জার্মানি, হংকং, সৌদি আরব সহ কয়েকটি দেশ বিনিয়োগ করবে $100 বিলিয়ন। সরকার থেকে বলা হয় অর্থনৈতিক অঞ্চলগুলোতে উদ্যোক্তাদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, প্রথম পর্বের কাজ শেষ হলে দ্বিতীয় ধাপে নতুন করে আরও 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদ থেকেই বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন সূচকে এগিয়ে। নতুন সরকারের বর্তমান মেয়াদে এই ধারা আরও অব্যাহত থাকবে। এই জন্য প্রয়োজন এগুলো সঠিক সময়ে বাস্তবায়ন। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে 15 বছর পর বাংলাদেশের চেহারা সম্পূর্ণ বদলে যাবে। দেশে বিনিয়োগ আকর্ষণে এই ধরনের বড় প্রকল্প খুবই জরুরি। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রবৃদ্ধির পাশাপাশি মানুষের মাথাপিছু আয়ও বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতি সঞ্চার হবে, সুযোগ সৃষ্টি হবে কর্মসংস্থানের। করোনা মহামারীর বিশ্বে 2020 জাতীয় অনেক অগ্রগতি বাধাগ্রস্ত হলেও থমকে যায়নি। দেশরত্নর দায়িত্বশীল নেতৃত্ব 2021 সালে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আগামী দিনের এক উজ্জ্বল বাংলাদেশের সম্ভাবনা সৃষ্টির জন্য ধন্যবাদ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।